আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। দেখতেই পাচ্ছো আমরা বাইরে খেতে চলে আসছি। আজকে আসছি কেএফসিতে খাবারের জন্য, খাবার খাওয়ার জন্য আসছি মূলত। তো এখানে এসে যেটা মনে হলো যে একেবারে নিরিবিলি একটা পরিবেশ ছিল। এটা হচ্ছে সাভারের কেএফসি। তো তোমরা অনেকেই নিশ্চয়ই এখানে খেয়েছো, আবার অনেকে হয়তো জানোও না যে সাভারে একটা কেএফসি আছে, একটা ওদের ব্রাঞ্চ আছে, সেটা হয়তো অনেকে জানো না, আবার অনেকে হয়তো খেয়েছো অনেকবার। তো যাই হোক, এখানে এসে একটু দেখলাম খুব নিরিবিলি একটা পরিবেশ, শান্ত, তেমন একটা মানুষ ছিল না। এই তো আমরা দুজনে গল্প করতেছিলাম। আসলে আমি আর শিফা যখনই দুজনে একসঙ্গে কোথাও খেতে যাই, খুব মজা করে যেমন খাই তেমন গল্প করি, অনেক বেশি ফান করছিলাম আমরা। আর দেখো, এখন যেহেতু দুপুরবেলা, বাইরের পরিবেশটাও একটু কি বলবো, দুপুরে যে পরিবেশটা থাকে সাধারণত একটু অন্যরকম নিরিবিলি, ওরকমই ছিল পরিবেশটা। তো বাইরের পরিবেশটা দেখে একটু মনে হচ্ছিল যে তাকিয়ে থাকতে ভালোই লাগতেছিল আসলে, মানে তুলনামূলকভাবে গাড়ি অনেক বেশি জ্যাম ছিল না, রাস্তায় একটু ফাঁকা ফাঁকা রাস্তা, এরকম মনে হচ্ছিল আর কি। আশেপাশে দু একটা টেবিলে কয়েকজন ছিল, আর পুরো জায়গাটাতেই আসলে ফাঁকা ছিল, হয়তো দুপুরবেলা সেই জন্য, কারণ এই ধরনের জায়গায় সাধারণত বিকেলবেলা এবং রাত্রিবেলা এগুলো বেশি ভিড় থাকে, তো এখানে একটু ভিড় কমই ছিল। আর এই যে শিফা এখানে ব্লগ করতেছিল, শিফা আসলে ব্লগ করার উদ্দেশ্যেই ভিডিও করতেছিল, কিন্তু আমার এটা, আমি যে ভিডিওটা করতেছি এটা সম্পূর্ণই হচ্ছে, অনেক সময় দেখা যায় কিছু কিছু সুন্দর মুহূর্ত রেখে দিতে ভালো লাগে, সেজন্যই মানে ভিডিওটা করতেছিলাম যে থাক মেমোরি। কিন্তু হঠাৎ করে আজকে মনে হলো যে এই ভিডিওটা আসলে তোমাদের সঙ্গেও শেয়ার করা উচিত, সেই জন্যই শেয়ার করছি। আর এখানে আমরা ভয়েস দিতে পারি নাই, তার কারণ হচ্ছে এখানে অনেক বেশি মিউজিক হচ্ছিল, আর এত বেশি মিউজিক হচ্ছিল যে কপিরাইট হয়ে যেতে পারে, যার কারণে আমি আসলে ওই সময়টাতে মানে কি বলবো, আমরা কথা বলতে পারি নাই, কথা বলেছি কিন্তু ওই ওই অংশটা তোমাদেরকে দেখাতে পারছি না যে কি বলছিলাম না বলছিলাম, ওটা দেখাতে পারছিলাম না। তো এই দেখো খাবার চলে আসছে, আর এই খাবারের মধ্যে দেখতেই পাচ্ছ যে কেএফসি তো তো আমরা শিফা যেটা নিয়েছিল, যে আইটেমটা নিয়েছিল ওইটার মধ্যে রাইস ছিল, আর আমারটার মধ্যে চিকেন ছিল, শুধুই চিকেন ছিল, আর শিফারটার মধ্যে আবার এই ড্রিঙ্কসটাও ছিল। তো খুব বেশি খুশি এই জন্য যে ও অনেক দিন ধরে আমাকে বলতেছিল যে কেএফসিতে খাবো, কিন্তু আসলে আমারই আমি খুব একটা সাপোর্ট দিই নাই, কারণ কেএফসি খাবারগুলো একটু প্রাইস বেশি থাকে, যেটা কিনা আমরা এই জন্যই তেমন একটা যাই না। তো যেহেতু শিফা ছোট মানুষ, ওর একটু আসলে শখ হয়েছে কেএফসিতে খাওয়ার জন্য, তো ভাবলাম যে নিয়ে যাই। আর শিফা ছোটোবেলা থেকেই, ও জানি না কেন, ওর চিকেন খেতে খুব ভালো লাগে, ও চিকেন খেতে খুব পছন্দ করে। আর আমার যেটা হয়েছে, আমি একটু কম পছন্দ করি, তারপরও আসলে খাই না তা না, তুলনামূলকভাবে একটু কম পছন্দ করি আর কি। আর ও রাইস খাচ্ছিল, রাইসটা আসলেই মজার ছিল, আমি ওর কাছ থেকে একটু নিয়ে টেস্ট করেছিলাম যে কেমন সেটা দেখার জন্য। তো ও খুব মানে ভেবেচিন্তে আসলে সবসময়, মানে পজিটিভ নেগেটিভ যেটাই হোক খুব ভেবেচিন্তে বলে। তো খাবার খেয়ে আমাকে বলতেছিল, একটু প্রথমে একটু সময় নিয়েছে, পরে বলতেছিল খাবারটা খুব মজার, রাইসটা খুব মজার ছিল, এরকম বলতেছিল। আর ওর হচ্ছে ভার্সিটি থেকে যেহেতু আসছে, ওর ব্যাগ ছিল, ওই যে রেড ব্যাগ যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওর ক্লাসের, রেগুলার ক্লাস করে আর ক্লাসের সময় এই ব্যাগটা নিয়ে যায়। তো ও আসলে ভার্সিটি থেকেই আসছে, আর আমি এখান থেকে বাসার থেকে চলে গিয়েছিলাম, তো ওখানে যেয়ে আমাদের মিট করেছি আমরা দুজনে। আর এই তো ও খুশি মনে খাচ্ছে, আর আমি একটু টেস্ট, আমি ফার্স্টে বুঝতেছিলাম না যে আসলে কী কেমন লাগবে না লাগবে, কিন্তু আমি যখন টেস্ট করলাম যে আমার আমার কাছে মনে হলো আসলেই খাবারটা খুব মজার ছিল, খুবই টেস্টি ছিল, তো ভালো লাগতেছিল আসলে। খাবার, টাকা দিয়ে খাবার
মানে কিনে যদি খাবারটা মজার হয় তাহলে খুবই শান্তির লাগে। তো কেএফসি তো সাধারণত সবাই জানে যে এটা খাবারটা খুবই ভালো, কিন্তু প্রাইস বেশির জন্য ওই যে যেটা বললাম একটু কম যাওয়া হয়। তারপরও আমি এখানে ওর কাছ থেকে একটু রাইসও নিয়েছিলাম, আর এখানে আমি যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আইটেমটাই আমি খাচ্ছিলাম।